আচ্ছা, বিয়ের গুরুত্বের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, বিয়েটা কিন্তু প্রথম বিয়েটা সংগঠিত হয়েছিল জান্নাতে, এটা তো আপনারা জানেন না? কার কার মাঝে? আমাদের আদি পিতা আদি মাতা। তার মানে আমরা এটা বলতেই পারি যে বিয়েটা একটা জান্নাতি সম্পর্ক, তাই না? ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন যে, আর আমি বললাম হে আদম, তুমি এবং তোমার জাওজ মানে তোমার জোড়া বা তোমার স্ত্রী, তোমরা দুজনে মিলে জান্নাতে বসবাস করো। তো এই যে জাওজ, এই জাওজ শব্দটা প্রমাণ করে তাদের মধ্যে বিয়ে হয়েছিল জান্নাতে। তার মানে পৃথিবীর এই মানব জাতির প্রথম বিয়েটা সম্পাদিত হয়েছিল কোথায়? জান্নাতে। তাহলে বলা যায় যে বিয়ে সম্পর্কটা এটা একটা জান্নাতি সম্পর্ক। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম তারা হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম দম্পতি, না? দ্য ফার্স্ট কাপল ইন দিস ইউনিভার্স। প্রথম পৃথিবীর প্রথম স্বামী কে? আদম আলাইহিসসালাম। প্রথম স্ত্রী? হাওয়া আলাইহিসসালাম। মজার ব্যাপার হচ্ছে এই দুইজনের কোনো শৈশব কৈশোর ছিল না। আমাদের শৈশব আছে না কৈশোর আছে? আদম আলাইহিসসালামের শৈশব আছে কৈশোর আছে? পৃথিবীতে এসেই দেখেন যে যুবক তিনি। আর হাওয়া আলাইহাসসালামকে ছোট করে তৈরি করা হয়নি, যুবতী করে তৈরি করা হয়েছে। তার মানে ওনারা দাম্পত্য জীবন দিয়ে ওনাদের লাইফ শুরু করেছিলেন আর কি, স্বামী স্ত্রী। ওনাদের সেগুলো নিয়ে আবার অনেক গান করে, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, সে বড় আজব কারিগর মনরে, সে বড় কঠিন কারিগর। তো এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আমার বলার দরকার নাই। তো এই যে স্বামী স্ত্রী, এই সম্পর্কটা জান্নাতের সম্পর্ক। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা স্বামী স্ত্রী হয়েই তাদের জীবন শুরু করেছিলেন।